মর্নিং সকলকে। আজকে হলো গিয়ে বুধবার, তো সকালে ওই 8টার মতো বাজে অনেকক্ষণে উঠে পড়েছি, আর এসেই আগে গাছগুলোকে দেখতে শুরু করেছি কি অবস্থায় রয়েছে। চলুন আপনাদের দেখাই। এই যে আমার গাছগুলো, এই যে মা আবার এটা এনে বসিয়েছে, মনে হচ্ছে টগর গাছ। যেখানেই গাছ থাকে সেখান থেকেই তুলে এনে বসায়, কিন্তু এর হালাত খুব খারাপ, মনে হয় না দাঁড়াবে। আর যা হোক তা হোক করে বসিয়ে দেয়, ওই জন্যেই আরও হতে চায় না। সেরকম আর তো কোনো এখানে গাছই নেই, কারণ এখানে প্রচুর পোকার আক্রমণ, আর এই বললাম না একদমই রোদ আসে না, এই কটাই বেঁচে রয়েছে। আর এই যে মানি প্লান্টের গাছ প্রচুর হয়েছে, একদম নিচে পর্যন্ত চলে গেছে। ওই যে আর আমি যে তুলসী গাছগুলো বসিয়েছিলাম ওগুলো এই দেখুন বেঁচে আছে এখনো। আর আজ সকাল থেকে রোদ উঠলে কি হবে, ভালো কিন্তু হাওয়াও দিচ্ছে সঙ্গে, কালকে থেকেই হাওয়া দিচ্ছে। আর আমি তো চলে এসেছি চৈতালির বাড়ি থেকে কালকেই, তো গেছিলাম পড়াতে, তারপর রাত্রিরে এসে কিছু কাজটা ছেড়ে নিয়ে তো শুতেও অনেকটা রাত হয়ে গেছিলো। চলুন এখন সকালবেলা একটুখানি বাতাসা জলই খাওয়ার ইচ্ছে রয়েছে। এই যে বাতাসাগুলো নিয়ে চলে এসেছি, আর মধ্যে দুটো তিনটে মোটামুটি দিয়ে দিলেই হয়ে যায়। এই গুড়ের বাতাসার জল কিন্তু খুব পেট ঠান্ডা করে, আমি খেয়ে তো খুব উপকার পেয়েছি। ওই লাল বাতাসাগুলো নয় কিন্তু, এগুলো প্রপার গুড়ের বাতাসা। এই যে বিস্কুট নিয়ে নিয়েছি সঙ্গে, চলুন খেয়ে নিয়ে এবার। এই বাতাসার জল বা চা খেতে খেতেই সকালের অন্যান্য প্ল্যানিংগুলো করে নিই, কখন কোন টাইমে কোন কাজটা করব। চলে এসেছি রান্নাঘরে, সকালে টিফিন খাবো বলে একটুখানি আলু চোখা করে নেব। তো আলুগুলো আগেই সেদ্ধ করা হয়েই গেছিলো, এবার আলুগুলো স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। তো স্ম্যাশ না করলেও হতো, পরে ওটা করে নেওয়া যেত। যাই হোক, তেলটা ভালো করে সাথে মাখিয়ে যাবে বলে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কড়াইতে, একটুখানি নেড়ে নিয়ে। আর একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি, আমি তো বেশি ঝাল একদমই খেতে পারি না। চলুন একটু নেড়ে নিয়ে তারপর ভালো করে একটু মাখিয়ে নিলেই হবে। রোজ তো একই রকমভাবে খেতে ইচ্ছা করে না, তবে চৈতালিতে বাড়িতে গিয়ে এই সমস্ত খাওয়াগুলো আমি কিন্তু বিশেষভাবে শিখেছি। তো এই আলু চোখাটাও কিন্তু চৈতালি ভীষণ ভালো করে। টিফিনে আজকে রয়েছে আলুর চোখা, ভাত, আর একটুখানি বাটার নিয়ে নিয়েছি, বাটার তো বলতেই চাইছে না সেই থেকে। বর্ষাকাল পড়তে না পড়তেই আমার এত চুল পড়া শুরু হয়েছে কি বলবো, তাই জন্য আজকে একটুখানি মেথির তেল গরম করে লাগাবো তাই ভেবেছি। তো তেল এখানে গরম হয়ে গেছে, আমার প্রচুর চুল উঠছে, তাই জন্য এই যে মেথির তেলটাকে হালকা করে গরম করে নিয়ে এসেছি। এই যে মেথিগুলোর মধ্যে দিয়েছি, মেথি চুলের জন্য ভীষণ ভালো। চলুন একটুখানি লাগিয়ে নিই, এত চুল উঠছে মানে কি বলবো। মেথি তো বলে চুলের জন্য ভীষণই ভালো, তো আমিও লাগিয়ে দেখেছি ভালোই হয়, কিন্তু আমি যেহেতু বিকেলবেলা বাইরে বেরোবো তাই আমাকে একটুখানি শ্যাম্পুটা করে নিতে হবে। দেখে দিলে ভালো হতো, দেখে দিতে পারবো না, বাইরে গেলে তো বাইরে বুঝতেই পারছি ধুলোটা পুরো টেনে নেবে চুলে। যাই হোক, এক ঘন্টা মতো রেখে শ্যাম্পু করে নেবো। বাইরে বেরোনো থাকলে চুলে কিন্তু তেল দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। আর এটা লাগালে আমি দেখেছি কয়েকদিন চুল পড়াটা বেশ বন্ধই থাকে। আগে এদিকে পাটটা ভালো করে একটু লাগিয়ে নিই, স্ক্যাল্পটাতেই ভালো করে আগে লাগাতে হবে, চুলে লাগিয়ে তো খুব একটা লাভ কিছু হবে না, স্ক্যাল্পটাই আসল। আসলে আমার চুল ভীষণ ঘামছে গরমের জন্য।
ঘামছে বলে এই চুল কিন্তু এত পড়ে যাচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে, চুলের ভেতরটা শুকাচ্ছে না, তাই জন্য কিন্তু চুল পড়ে যাচ্ছে। স্নান সেরে চলে এসেছি, আর এই যে মা দিয়ে দিয়েছে বিপত্তারিণীর তাগা আর প্রসাদ, তো স্নান সেরেই এটা পড়তে হয়। তা এখন চলুন পড়ে নিই। এই যে মোটামুটি হাতে পড়ে ফেলেছি, আর এই তাগাগুলো এত মোটা হয় না কি বলবো, স্নান করতে আসার পরে এই তাগাগুলোতে জল লেগে হাতের মধ্যে একদম চিপে বসে যায়, তাই জন্য একটু আলগা করেই পরেছি যাতে একদম চিপে বসে না যায়। পড়া হয়ে গেছে। দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, উচ্ছে ভাজা, ডিম ভাজা, আলু পটলের তরকারি, আর এইদিকে আমার ফেভারিট আম। তো হিমসাগর তো চলে গেছে, ওই জন্য এখন ল্যাংড়া আমি কিনে এনেছি। তো কি জানি মিষ্টি হবে কি না, তবে মিষ্টি মিষ্টি গন্ধ তো বেরোচ্ছে, চলুন খেয়ে নিই তাহলে। কাজ করতে করতে সময় যেন ঝড়ের গতিতে দৌড়াচ্ছে, তো গরম গরম ডিম ভাজাটাও কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে। এখন প্রায় 6টা মতো বাজে, চলুন এবার পড়াতে যাব। যাওয়া যাক। আমাদের এখানে যে রথটা আসে, সেই রথটা জগন্নাথ বলরাম সুভদ্রা এই মন্দিরটাতেই থাকে। তো এখন দেখছি পুজো হচ্ছে আর এখানে কীর্তনও হচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম, খুব ভালোও লাগছিল কীর্তন শুনতে। চলুন এবার বাড়ি চলে যাই, বাড়িতে গিয়েও কিছু কাজ রয়েছে। আর এদিকে এই মশারির মতো করে সুন্দর আলোগুলো দিয়েছে, এর নিচে দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছে। বাড়ি তো চলে এসেছি, কিন্তু এত বাইরে গরম, শরীর যেন খারাপ হয়ে যাওয়ার উপক্রম। তো ডিনারের সময়ও হয়ে গেছে, বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে নুন চিনির জল খেলাম, তবেই মনে হলো একটু শরীরটা ঠিক হলো। চলুন এবার ডিনারটা সেরে নিই তাহলে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চলুন আমার ভিডিওটা আজ এতদূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার যে ওই দলটির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।